بسم الله الرحمن الرحيم. كلا إنه تذكرة. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم مؤذن الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فدهم الى الشهاده ان لا اله الا الله وان محمد رسول الله فانهم اتوا لذلك فعلموا ان الله قد فرض عليهم خمس صلوات في اليوم والليله فانهم اتوا لذلك فعلموا ان الله قد فرض عليهم صدقه تُؤْخَذُ مِنْ أَغْنِيهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ إِلَى آخِرِ الْحَدِيثِ رَوَاهُ الْبُخَارِي وَمُسْلِمُ. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত ও সাধারণ দান। জাকাত ও সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আপনাদের সাথে জরুরি যেটা কথা সেটা হচ্ছে, বাইরে বৃষ্টির কারণে বসা যাচ্ছে না, আপনারা সবাই আর একজনকে পাশে জায়গা দেওয়ার চেষ্টা করুন এবং সবসময় বাম দিকে কাতার পূর্ণ করে সামনের জায়গা পূর্ণ করে বসুন। আপনারা সবাই একটু বাম দিকে চেপে আসেন, সব স্তরের সকল মুসল্লিকে আর এক ভাইয়ের জন্য সুবিধা করার অনুরোধ রেখে সবাইকে বাম দিকে চেপে বসার জন্য, সামনের কাতার পূর্ণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। কথা আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন, এমন হয় না যেন যে সামান্য একটু সরে বসলেন ওটা এমনিতেই পূর্ণ হয়ে গেল। অবশ্যই যেন আর একজনের বসার একটু সুবিধা হয়, এ ব্যাপারে চেষ্টা করুন। যাকাত শব্দের আভিধানিক অর্থ হল বৃদ্ধি করা, বেশি করা, বাড়ানো। শরীয়তের পরিভাষায় সম্পদের যাকাত বের করে হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়া। যারা যাকাত পাবে তাদের কাছে এই সম্পদ পৌঁছে দেওয়ার জিম্মেদারি মালিকের। যেমনভাবে পয়সা উপার্জন করা তার জন্য একটা ভারী কাজ, খুব রিস্ক নিয়ে কর্মচারী দিয়ে অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে পয়সা ইনকাম করতে হয়, ঠিক তেমনি
হকদারের কাছে টাকা পৌঁছিয়ে দেওয়া একটা জরুরি ব্যাপার। নিজে কাঁধে করে অর্থ সম্পদ ফকির মিসকিন বেসরকারি প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে, এটা মালিকের জিম্মেদারি। এখানে আপনাকে একটা জরুরি কথা বলা থাকছে যে মনে রাখবেন, যেই সম্পদের জাকাত বের হয় সেই সম্পদই ওই জাকাতের মালিকের কাছে হস্তান্তর করতে হয়। মূল টাকার মালিক আপনি, তবে জাকাতের মালিক আপনি নন। জাকাতের মালিক হচ্ছে ফকির মিসকিন, যে ভিক্ষা করে বেড়াই, আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার নাম মিসকিন। তো আপনি তার কাছে পৌঁছে দিবেন, এটা এই সম্পদের মালিক ও হকদার ওই, কাজেই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বিতরণ করবেন আর দেখাবেন যে আমি দানশীল, এই বোকামি করা হবে না, এটা জায়েজ নয়। টাকার মালিক তো আপনি নন, তো আপনি কাপড় কিনেন কি করে? ওই টাকার মালিক তো যে ভিক্ষে চেয়ে বেড়াই সে, তো টাকার মালিকই নন আপনি, তো তা দিয়ে কাপড় কিনেন কি করে? এটা হয় কি করে? কাপড় যদি আপনাকে বিতরণ করতে হয় তো আরো যেসব টাকা আপনার আছে নিজের টাকা, তা দিয়ে কাপড় কিনে বিতরণ করেন। জাকাতের পারিভাষিক অর্থে কথাটি বলে রাখলাম, স্মরণ যদি থাকে আবারও আলোচনা শেষে আমরা বিষয়টি আপনার সামনে পেশ করে রাখব বিশেষ অবগতির জন্য ইনশাআল্লাহুল আজিজ। জাকাত আল্লাহ তাআলার ফরজ বিধান যা মানুষ পালন করতে বাধ্য, যে কোনো মূল্যে মানুষকে পালন করতেই হবে। সলাত সিয়াম যেমন পালন করতে মানুষ বাধ্য, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অকিমুস সলাত ওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আর যাকাত প্রদান করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহ, আর যেটা অর্থ সম্পদ হতে অগ্রিম দিয়ে দাও সেটা পেয়ে যাবা ইনদাল্লাহ আল্লাহর নিকটে, সেটা পরবর্তীতে আল্লাহর নিকটে পেয়ে যাওয়া, এটা আল্লাহর ওয়াদা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বলে একুল নাস মালি মালি, মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ মালহু মিন মালি সালাসা, তার সম্পদ তিন ভাগে বিভক্ত, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, অমা লাবেসা ফাবলা, যা পরলো তা পুরাতন হলো, অমা আতা ফাত্তানা, যা দিল তা জমা হলো। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের নিজের জন্য যা দিচ্ছ সেইটা পেয়ে যাবা আল্লাহর নিকটে, এটা আল্লাহ বলছেন। প্রথমে বললেন যে সলাত আদায় করো, তারপরে বললেন যে যাকাত প্রদান করো, তারপরে বলছেন যে আর যা দাও নিজের জন্য, নিজের জন্য যেটা করা হয় সেটা দান। আর যাকাত আপনার জন্য এ কথা নয়, যাকাত দিয়ে নেকি হয় এ কথা নয়, যাকাত না দিলে আপনার ফাঁসি হবে বিপদ হবে এইটা কথা। যাকাত আর একজনের হক, আপনি ধনী মানুষ এটা ফকিরের মাল মেরে খান, যাকাত দেন না মানে আপনি আর একজনের টাকা মেরে খান, আপনি একজন মারুক, ওই টাকা তো আপনার নয়, আপনি তো খান কেন, তাহলে আপনি মেরে খান, আরো পাঁচজন যেমন টাকা মেরে খায় আপনিও তেমন খান। তো অপরের জিনিস না দিলে পাপ হয়, দিলে ভালো, লোকটা উপকৃত হলো, সে আপনার কাছে পাই। এরপরে যেটা সেটা হলো নিজের অর্থ সম্পদ থেকে যেটা তুমি দিচ্ছ সেটা তুমি পেয়ে যাবা, এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন। মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত, এক যা খেলো তা নষ্ট হলো, দুই যা দিল তা পুরাতন, যা পড়ল তা পুরাতন হলো, তিন যা দান করলো তা জমা হলো।
বুখারী মুসলিম ওই আয়াতের সারমর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেছেন জাকাত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইল ওয়াল মাহরুম অবশ্যই ওইসব লোকের অর্থ সম্পদে অধিকার রয়েছে ভিক্ষুক আর বঞ্চিত মানুষের যাদের অর্থ সম্পদ আছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে তার মানে ওটা তারই হক আল্লাহ বলছেন যে হাক্কুম মালুম নির্ধারিত হক রয়েছে নির্ধারিত অধিকার রয়েছে তাদের সম্পদে কাদের জন্য যারা ভিক্ষা চেয়ে বেড়াই তাদের জন্য আর কাদের জন্য যারা ভিক্ষা চাইতেও পারে না সংসারও চলে না মিসকিন তাকে আল্লাহ তাআলা বলেন মিসকিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন নিশ্চয় যাকাত ওসর ফকির এবং মিসকিনদের জন্য ফকির দিয়ে শুরু হয়েছে ফকির যে হাত পাতে চায় আর মিসকিন যে চায় না এই দুটা দিয়ে আল্লাহ তাআলা কথা আরম্ভ করেন যে এটা দিবে কাকে তো তার সম্পদে হক রয়েছে অধিকার রয়েছে আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি এটা অজ্ঞ মানুষ আর আপনি বুঝে দেন না তো আপনি জালেম মানুষ আপনি হারামখোর বুঝবেন না কেন বুঝতে আপনি বাধ্য সবই বুঝেন এটা বুঝেন না মানে এটা বুঝতে হবে এটা আর একজনের হক নিজেরটা তো আপনি ঠিকই বুঝেন কর্মচারীকে ধমকে হিসাব নিকাশ তো ঠিকই করেন তাহলে কর্মচারীকে ধমক দিয়ে যদি হিসাব নিকাশ ঠিক করা যায় তাহলে ফকিরের হক বের করা যায় না কেন যদি জেনে শুনে বের না করেন তাহলে আপনি জালেম আপনি অত্যাচারী আপনি হকদারকে হক দেন না আপনি মেরে খান খুব সাবধান আল্লাহ তাআলা বলেন ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি যেই দিন শস্য কেটে আনছ সেই দিন শস্যের ওসর বের করে দাও এটা হাতে হাতে জমিনে যতবার শস্য উৎপাদন হবে ততবার দিতে হবে যেদিন কেটে আনছ সেই দিনই ওটা একবার নগদ হাতে হাতে ঠিক আপনার দাদা যেভাবে আপনার চাচা যেভাবে মনে আছে আপনার যে পাত্রে ধান মাপত ধান মাপার শেষের দিকে বলতো এইগুলি হলো কর্ম কামলা কিষানের জন্য আর এইগুলি হলো ওসর ওই হাতে হাতে বের করতো ওইটাই এটা আগে হিসাব করে নিয়েছে যে আজকে দশ মন ধান মারা হলো দশ মনে এতটা ওসর আর এতটা কিষান কামলা পাবে কিষান কামলার হাতে হাতে বের হয়েছে আর ওই ওসর হাতে হাতে বের হয়েছে এটাই আল্লাহ তাআলা বলছেন যতবার শস্য উৎপাদন হবে আল্লাহ তাআলা বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতাম তুতাহিরুহুম বিহি তুতাহিরুহুম ওয়াতুযাক্কিহিম বিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন তাদের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে আপনি তাদের পবিত্র করুন আপনাকে আদেশ করা হচ্ছে আপনি আদায় করতে বলতে বাধ্য এবং তাদের কাছ থেকে ওসর যাকাত বের না করলে তারা থাকবে অপবিত্র অর্থ সম্পদ থাকবে অপবিত্র আপনাকে আমি আরেকটা আদেশ করছি ওয়াসাল্লি আলাইহিম তাদের জন্য একটু দোয়া করে দিন যারা আপনাকে ওসর যাকাত দেবে তাদের জন্য আপনি একটু দোয়া করবেন ফাইন্না সালাতাকা সাকানুল্লাহুম আপনি যদি একটু দোয়া করেন এটা হবে তাদের জন্য নিরাপত্তার কারণ আপনি যদি একটু দোয়া করেন তাহলে এটা তাদের জন্য হবে শান্তির কারণ আপনি একটু দোয়া করে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো তাদের অর্থ সম্পদে বরকত দান করো এই কথা বলে দিবেন আপনি এখন তো শতকরা ৯৮ জন ৯৯ জন বক্তা যারা সমাজে বক্তৃতা করছে তারা ধর্মকর্ম বুঝে বলে বিবেচনায় আসে না তাদের হাতে দান করলে তারা বলে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার একবার মনে হচ্ছে নগদ জান্নাত দিয়ে দিল অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোনোদিন কেউ অর্থ সম্পদ দিলে
আল্লাহ রাসূল নারায়ে তাকবীর লাহে তাকবীর আল্লাহু আকবার এই সব কথা ভাষা বলেননি। আল্লাহ যেটা আদেশ করছেন সেটা বলেছেন। আল্লাহ আদেশ করছেন আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন, আপনার দোয়া তাদের জন্য হবে নিরাপত্তার কারণ, তাদের জন্য হবে শান্তির বাহন। তখন তিনি কি বলেছেন, যেই ব্যক্তি তার হাতে অর্থ সম্পদ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, তাদের অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। আর যখন কেউ ফলমূল হাতে দিয়েছেন তখন তিনি বলেছেন বারাকাল্লাহু ফি সামারিকা, আল্লাহ তোমার ফলে বরকত দান করুক। বরকত কিন্তু খুব ভিন্ন জিনিস, আপনাকে সবসময় বলে থাকি, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বরকত আপনার কারণেও মার খেতে পারে, আপনার স্ত্রীর কারণেও মার খেতে পারে। দুজন মিলে বিবেচনা করে হিসাব নিকাশ করে সংসার করবেন, বোকামির পরিচয় দিয়ে হটকারিতা দেখিয়ে টাকা পয়সা খরচ করবেন না, জোর করে অনার্থক অপ্রয়োজনীয় পয়সা ব্যয় করবেন না, এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কাজ হবে শয়তানের কাজ। ধীরে ধীরে বরকত উঠে যাবে, কোটি টাকা ইনকাম করলে আপনি শান্তি পাবেন না, আপনার সমস্যা লেগেই থাকবে। মনে আছে শতবার বলা আছে হাদিসে কুদসে আল্লাহ তাআলা বলেন ইবনা আদম লা তাইতানি বিশাইন, আদম সন্তান তোমরা যদি আমার জন্য একটু সময় বের করো, দিন ধর্ম জানা বুঝার জন্য যদি একটু সময় বের করো, আমাকে যদি কিছু দাও তাহলে আমি তোমার দুইটা কাজ করব, এক আমলাও ইয়াদাকা গেনান, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব, ও অশুদ্ধ ফাকরাক তোমার দারিদ্রতা বন্ধ করে দেব, দুইটা কাজ করব আমি, একটা দারিদ্রতা বন্ধ করে দেব আর হাতকে অর্থ দিয়ে পূর্ণ করে দেব। ওয়াইনাম তাফাল, যদি এমনটা না করো তাহলে আমলাও ইয়াদাকা শোগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। কেউ যদি তোমাকে বলে যে চলো যাই আলামিন মসজিদে একটু সলাত আদায় করে আসি, তখন তুমি বলবে আমি ব্যস্ত, আমার খুব কাজ আছে, এই কথা তুমি বলতে বাধ্য হবে, এটা আমি করে দিয়েছি। ওলাম আশুদ্ধ ফাকরা, তোমার দারিদ্রতা আমি বন্ধ করব না। তুমি ভাবো যতই টাকা তোমার আছে, তোমার দারিদ্রতা যেহেতু আমি বন্ধ করিনি, কাজে টাকা দিয়ে তোমার দারিদ্রতা দূর হবে না, এটা আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি। আমাকে যদি কিছু দাও, আমার জন্য যদি কিছু সময় বের করো, তাহলে আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দেবো, আমি অনুবাদক, আর তোমার দারিদ্রতা বন্ধ করে দেবো, এটা আমার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন। আর যদি তুমি আমাকে কিছু না দাও, আমার যদি যদি সময় বের না করো, তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো, নেও তুমি কত ব্যস্ত হতে চাও। যে কোনো মানুষ দিন ধর্মের জন্য বললে, মসজিদে যাওয়ার জন্য বললে, তুমি বলবে আমি ব্যস্ত, এটা তোমাকে বলতে হবে, এটা আমি করে দিয়েছি যে, আর তোমার দারিদ্রতা আমি বন্ধ করব না। মসজিদের সকলেই পুরুষ নারী আপনারা সচেতন মানুষ, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আপনাকে বারংবার বলে থাকি, আমি প্রাণপণে চেষ্টা করি ফাঁক রেখে কথা না বলার, যাতে করে কথা আপনার কিছু উপকারে আসে। আর এ কারণেই আমি আপনাকে কোনোদিনই মিঠে করে নরম করে কথা বলতে পারি না, আপনি শুনবেন আর হারিয়ে যাবেন এটা আমি চাই না, এমন ভাবে শুনবেন যাতে করে যেখান থেকে গেছে কেটে ছিঁড়ে যাই, 10 বছর পরে যেন মনে থাকে যে কথাটা শুনেছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা যা বলেন তাতে যাকাত ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ঈমান, যখন আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন আল্লাহর নবী বলে দিলেন মুআজ ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, মুআজ তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে, ওরা ইহুদি ওরা খ্রিস্টান, ফাদুমেলা শাহাদাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহ এক বলে সাক্ষী দেওয়ার, দুই মোহাম্মদ আল্লাহর রাসূল এই কথা বলে সাক্ষী দেওয়ার, তাদেরকে বলবে যে তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা তারা বলবে
এই কথা তুমি প্রথমে বলবে, এটা তাদের প্রথমে বলতে হবে। ফাইনু মাতা বলে দালে, তারা যদি তোমার এটা মেনে নেই, এক নাম্বার এটা যদি মেনে নেই, তাহলে তুমি তাদের বলিও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, রাত দিন চব্বিশ ঘন্টায় তাদের উপরে পাঁচ অক্ত সলাৎ ফরজ করা হয়েছে, এটা জানিয়ে দিও। তার নাম হলো আগে কালেমা, আগে সাক্ষী। তার মানে আগে যদি এটা আপনি না বলেন তাহলে আপনার কোনো কর্মগ্রহণ হবে না। পৃথিবীতে শতকরা দশ জন মুসলমান, নব্বই জনই ইহুদি খ্রিস্টান। আবার শতকরা দশ জনের নব্বই জনই মাঝাবি। তার মানে দশ জনের নয় জনই মাঝাবি। কোন না কোন জায়গাতে যে কোনো দল করে, সেটা চিশতিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, তরিকা হোক, ছয় লতিফা হোক, আটরসি হোক, ফুরফুরা হোক, জৈনপুরি হোক, সাফি হোক, মালিকি হোক, হাম্বেলি হোক, খারেজি হোক, মোতাজেলি হোক, আর মুজাসমা হোক, আর রাফেজ হোক, যেটাই হোক না কেন, যে যেখানে দল করে, শেষে গিয়ে দাঁড়াবে ও মাঝহাব কোন একটা করে বা হানাফি, এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আর শতকরা যে নব্বই জনই মাঝাবি আর দশ জন বা নয় জনই মাঝাবি, একজন মাঝাব মানে না, এদের মধ্যে দলের কোনো শেষ নেই, কে যে কি করে তা বোঝা যায় না। যার কারণেই হক পাওয়াও খুব কঠিন, হক মানাও খুব কঠিন। সচেতন হয়ে ধর্ম দিন ধর্ম মানার চেষ্টা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ থাকতে বলছিলাম, তারা যদি এই কথা মেনে নেই, পাঁচ অক্ত সলাত মেনে নেই, তাহলে তুমি বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখা জমিন আগ্নেহিম ও তুরাদ্দালা ফকরাহিম, নিশ্চয়ই ধনী মানুষের উপরে জাকাত ফরজ করা হয়েছে। জাকাত ফরজ করা হয়েছে, ধনীদের থেকে নেওয়া হবে আর দরিদ্রদের মাঝে দিয়ে দেওয়া হবে। মূলত যেখানে আদায় হচ্ছে সেখানেই বিতরণ হবে, তবে প্রয়োজনে দূর দূরান্তে দেওয়া যায়। সব জায়গায় এ ধরনের মানুষ আছে, সব জায়গাতেই আবার অসহায় গরিব নিষ্কৃণ মানুষ আছে, তাদের কাছ থেকে নিয়ে তাদের মাঝে দরিদ্রদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। এই পর্যন্ত বলে তিন নম্বর বাক্যে যেটা বলতে চাইলাম সেটা হলো আল্লাহর নবী আদেশ করলেন যে যাকাত তাদের উপরে ফরজ করা হয়েছে, তাদের কাছ থেকে নিয়ে তাদের দিয়ে দিতে হবে, দরিদ্রদের দিয়ে দিতে হবে। লম্বা হাদিসের এক অংশে জিবরাইল আলাইহিসসালাম আমাদের নবীকে বললেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আপনি একটু আমাকে বলেন তো। তখন আল্লাহর নবীকে আল্লাহর নবী জিবরাইলকে শোনাচ্ছেন ইসলাম হচ্ছে আনতাশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও তুকিমাস সালাহ ও তুতিয়াজ যাকাত ও তাসুমা রমাজান ও তাহাজ্জাল বাইত ইনিস্তাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে সলাত আদায় করা, জাকাত প্রদান করা, সিয়াম পালন করা, আর সম্ভব হলে অর্থ থাকলে হজ করা, প্রথমে কালেমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে পাঁচটা ভিত্তির উপর, পাঁচটা খুঁটির উপর, পাঁচটা স্তম্ভের উপর। এটা হলো জরুরি, তার একটা হচ্ছে কালেমা, শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রাসূল, এটা এক। দুই, ও একামি সলা, সলাত আদায় করতে হবে। তিন, ও ইতাই যাকা, যাকাত প্রদান করতে হবে। চার, ও সোমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করতে হবে। পাঁচ, সম্ভব হলে যাতায়াত ব্যবস্থা থাকলে, টাকা থাকলে হজ করতে হবে। মহিলা মানুষের টাকা আছে কিন্তু মাহারাম ব্যক্তি নেই, তখন তার হজ ফরজ হয়নি, দুলাভাইয়ের সাথে বোন যাচ্ছে এই জন্য হজ করতে যেতে পাবে না, দুলাভাই যাচ্ছে যে বোনও যাচ্ছে নিজ বোন তো একসাথে চলে যাই, জি না, এই সুযোগ নেই। নিজের স্বামী হতে হবে, নিজের ভাই হতে হবে, ভাইয়ের ছেলে হতে হবে, বোনের ছেলে হতে হবে, দাদা হতে হবে, উপরে যত যাবে নিচে যত যাবে এরা হতে হবে, তাছাড়া তার উপরে হজ ফরজ হয়নি বলে হিসাব হজ করতে যেতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে যা বলছিলাম তাতে আপনাকে বলতে চাচ্ছি যে যাকাত ফরজ। এইবার বলি
যাকাত ফরজ কিন্তু আমি নিজে থেকে দিলাম না, তাহলে কি হবে? আপনি যদি নিজে থেকে না দেন, আর যদি ইসলামের ক্ষমতা থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে, তাহলে আপনাকে পিটিয়ে যাকাত আদায় করবে এবং এটা বৈধ। হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে দুটা লাঠি লাগিয়ে বলে বেটা হিসাব দাও কত টাকা আছে বলো, আপনি তখন বাধ্য হিসাব দিবেন, হিসাব করে টাকা নিয়ে চলে যাবে, এটা জায়েজ। কেন জানেন? আপনি মায়রা খাচ্ছিলেন এই জন্য, কার টাকা? ফকিরের। এই জন্য আপনাকে পিটিয়ে আদায় করা জায়েজ। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তুখলে আবু বাকরিন বাদাহু, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, তারপরে ওয়াকাফারা মান কাফারা মিনাল আরাব, তখন অনেকেই ইসলামকে অস্বীকার করলো, বলল যে সলাত আদায় করব কিন্তু যাকাত দিব না। এত কষ্ট করে সম্পদ ইনকাম করে উপার্জন করে যাকাত দেওয়া খুব কঠিন, শতকরা আড়াই টাকা, লক্ষে আড়াই হাজার টাকা, এ সহজ নয়, এত টাকা যাকাত দেওয়া খুব ভারী। তো সাহাবীগণ বলল যে আমরা সলাত আদায় করব কিন্তু যাকাত দিব না। আজও প্রায় মানুষই বলতে গেলে শতকরা ৯০ জন মানুষই যাকাত দিতে হবে এটা ভাবে না, যাকাত যে একটা জরুরি ব্যাপার এটাকে প্রয়োজন মনে করে না, এটা মনে হয় তেমন কিছু নয়, এটা মনে হয় নফল ব্যাপার, এরকম মনে করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিককে, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? আবু বকর সিদ্দিক, আপনি তো খলিফা, আল্লাহর নবী বলেছেন যে অমিরতান উকাতালান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে ততক্ষণ পর্যন্ত আমি পিটিয়ে বলাবো, এটা আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ আমাকে বলেছেন। আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারাই তো যাকাত দিবে না, তা আপনি কি করবেন? এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসা আবু বকর সিদ্দিককে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, আপনি উমার যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন ছিলেন বীর পুরুষ, আজকে মুসলমান হয়েছেন আপনি কাপুরুষ হয়েছেন, কাপুরুষের মতো কথা বলেন, বলেন কি আপনি? কাপুরুষ শব্দটা উমারের জন্য চলে না, পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক উমারকে বলছেন, উমার মানে উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন ও রাস্তাতে শয়তান হাঁটত না, এটা বুখারী মুসলিমের হাদিস, তার নাম উমার। আল্লাহর নবী একদিন জান্নাতে ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে দেখলেন এটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, তা আল্লাহ নবী বলছেন সুবহান আল্লাহ, বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কত সুন্দর, দেখার খুব ইচ্ছে। তো পাশে একজন বৃদ্ধা মহিলা, এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি এটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছে ওহো, এত বড় মানুষের ঘরে ঢোকি কি করে? না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। তো সকালে উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তো তোমার ঘরটা দেখলাম, আমার ইচ্ছে হলো যে ঘরটার মধ্যে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি। তোমার আত্মমর্যাদা, তোমার মর্যাদা, তুমি এত আত্মমর্যাদার অধিকারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢুকিনি। বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই উমার কি? আল্লাহ রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমার নবী হতেন, যার জীবনে পোনে বিশ কোনোদিন বিষ হয়নি, আর বিশ কোনোদিন পোনে বিষ হয়নি, তার নাম উমার, যা হওয়ার তাই হবে, উনিশ বিশ হবে না। তো উমারকে বলছেন যে আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছে কাপুরুষ হয়েছেন, বলেন কি আপনি? শোনেন, ওয়াল্লাহি লা উকাতিলু মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাতি ফাইন্না যাকাতা হাকুল মাল, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা সলাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে চলে যাব, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি যারা সলাত আদায় করবে যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। শুধু তাই নয়, আপনি মনে রাখবেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাও মানাউনি আনাকান কানিয়া দুনাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতু মানওয়ানিহা,
রাসূলের যুগে যাকাত তো বহু দূরের কথা, ধান ওসর দিতে এসে বস্তা দিয়েছে, ধানও দিয়েছে। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। আমি এখন খলিফা, আমার যুগে যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, পিটিয়ে বস্তা আদায় করব, পিটিয়ে। কি বুঝলেন? আবু বকর সিদ্দিক বস্তা আদায় করবেন পিটিয়ে, অথচ বস্তা ফরজ নয়। তার মানে ফরজ নয়, কিন্তু রাসূলের যুগে যদি এই নীতি থাকে, এই নীতি পনেবিশ হবে না। আবু বকর সিদ্দিক বলছে, আমি রাসূলের যুগে যদি মানুষ গরু যাকাত দিতে এসে গরু রশিটা সহ রেখে চলে গেছে, আমি আবু বকর সিদ্দিক গরু তো বহু দূরের কথা, পিটিয়ে রশি আদায় করবো, যে ওটা হতেই হবে। রাসূলের যুগের নীতির উনিশ বিশ হবে না। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, যাকাত যদি না দিই, ক্ষমতা থাকলে পিটিয়ে আদায় করবে এবং তা ঠিক আছে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। নিজে থেকেও দিলাম না, জোর করে আদায়ও করলো না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, তাহলে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিদদা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, যাকাত দেয় না, তাদের জন্য আপনি কষ্টদায়ক জাহান্নামের শাস্তির কথা বলে দেন। তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, এই কথা আপনি তাদেরকে বলে দেন। আরো বলে দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও জুহুরুহুম। তাদের অর্থ সম্পদকে বিচারের মাঠে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে। গরম করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই আগুনের লাঠি দিয়ে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্ব দেশে, তার পিঠে দাগ দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে। আর ওই সময়তে বলা হবে, হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, এটা হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ যেটা তুমি নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, একটু স্বাদ আস্বাদন করো তো, কেমন লাগে? আচ্ছা, শেষে এটুকু কেন, ফেরেশতারা এটুকু কেন বলবেন? শাস্তি দিবেন এটাই তো হলো, আবার মুখে বলবেন কেন? এটা মুখে বলবেন অপমান করার জন্য, এর নাম ব্যঙ্গ করা, যেটা মানুষও করে সময়। ফেরেশতারাও ব্যঙ্গ করবে, বোকা বানাবেন, নইলে এটুকুর প্রয়োজন কি? আল্লাহ তাআলা বলছেন, একটু স্বাদ আস্বাদন করো, কেমন লাগে, কেমন লাগে, এটা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়ুদ্দি যাকাতাহু মুসাল্লাহু মাল ইয়াউমাল কিয়ামা। মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয়, সে যদি যাকাত বের না করে, তাহলে বিচারের মাঠে একটা সাপ হবে, বিষাক্ত সাপ, তার মাথায় লোম থাকবে না, খুব বিষাক্ত হবে বিষের কারণে। ফাইতাউকু আলাউনুকু, এটা তার গলায় জড়িয়ে দেওয়া হবে, সাপ দেখলেই ভয় পায় মানুষ, আবার সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে। ওয়াইখুজুল বিলাহদা মাতাইহে, এবার তার সাপ তার মুখের দুই দিকে ছবল মারবে, আর বলবে, আনা মালকানা কানজক, আমি হচ্ছি সেই সম্পদ যা সঞ্চয় করে রাখা হয়েছে, যাকাত দেওয়া হয়নি। তো সাপ ছবল মারছে এটাই তো অনেক, তো আবার মুখে বলবে কেন? মুখে বলবে আপনাকে অপমান করার জন্য, সাপ কথা বলতে পারে বিচারের মাঠে, সাপ কথা বলবে, অবাক। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনুল্লাহু রেবেল ওয়াল বাকার ওয়া গানাম, মানুষের যদি গরু ছাগল উট সম্পদ থাকে, ওলাম ইয়াদ্দি যাকাতাহু, সে যদি তার যাকাত বের না করে, ইল্লা উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা আযাম মা তাকুনু ওয়া আসনামাহু, তার এই অর্থ সম্পদগুলিকে, এই গরু ছাগল উঠকে তার চেয়ে শক্তিশালী এবং বড় করে উপস্থিত করা হবে বিচারের মাঠে, অনেক বড় করে, অনেক শক্তিশালী করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তাতাহু বি আকফাহা, ওই গরু ছাগল উঠগুলি তাকে পা দিয়ে ডলতে থাকবে, ও তান্তাহু বি করুনিহা, শিং দিয়ে গুতাতে থাকবে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়দা যাদাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, যখন শেষের দলটি গরু ছাগলের তাকে পা দিয়ে ডলে এবং শিং দিয়ে গুতা মেরে চলে যাবে, তখন আবার যেগুলো আগে চলে গেছে সেগুলোকে ফিরে নিয়ে আসা হবে। এইভাবে করতেই থাকবে হাত্তা ইগুজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। কোন একদিন আত্মসাত আলোচনায় বলছিলাম যারা জালেম তাদের বিচার হবে পরে, আজকে আবারও বলছি যারা যাকাত দেয়নি তারাও এক শ্রেণীর জালেম, এর জন্য এদের বিচার পরে হবে। সব যখন বিচার শেষ হয়ে যাবে তখন গরু ছাগল এদেরকে গুতা মারতেই থাকবে, পা দিয়ে ডলতেই থাকবে, আর আগুনের লাঠি তৈরি করে কপালে পিঠে পার্শ্বসে দাগ দিতে থাকবে ফেরেশতাগণ। এভাবে থাকতে থাকতে শেষে বিচার হবে এইসব মানুষের, তার নাম যাকাত। সংক্ষিপ্তভাবে বলছিলাম এটাই। আরেকটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একুনু ইয়াউমাল কিয়ামা কানযু আহাদিকুম সুজা, বিচারের মাঠে তোমাদের এই সঞ্চিত সম্পদগুলি টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো হয়ে যাবে বিষাক্ত সাপ। ওয়া ফিররু মিনহু সাহেবহু, আর মালিক সাপ দেখে পালাতে থাকবে, সাপ দেখে পালাতে থাকবে। মানুষের যেটা স্বাভাবিক গতি, আপনারই নিজস্ব অর্থ সম্পদ এগুলো সাপ হয়ে যাবে বিষাক্ত, তখন আপনি দেখে পালাতে থাকবেন। ও ইয়াতল বহু, আর সাপ তাকে ধাওয়া করে ধরতে থাকবে, ধাওয়া করে তাকে ধ্বংসর করার জন্য চেষ্টা করবে। আগে আগে পালাবে ব্যক্তি আর পিছে পিছে যাবে সাপ। মানুষ যখন শেষ পর্যায়ে যখন আর দৌড়াতে না পারে তখন নিজেকে হাত দিয়ে বাঁচাতে চায়, বাস গাড়ি হোক, ভ্যান গাড়ি হোক, রিক্সা হোক, যেটাই হোক, এসে গায়ে লাগলে মানুষ হাত দিয়ে ঠেকাতে চায়। এই জন্য বিচারের মাঠে জাহান্নামীদের হাত পিছন দিকে বাঁধানো থাকবে, তার মানে জাহান্নামে ফেলে দেওয়ার সময় নিজের জন্য হাত ব্যবহার করতে না পারে। শেষ পর্যায়ে যখন দৌড়িয়ে আর পালাতে না পারবে তখন নিজেকে বাঁচাতে যাবে হাত দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন ফাইলুকে মুহাসাবে ওহ, তার হাত দুটি সরাসরি সাপের মুখে ঢুকে যাবে, সাপ এইভাবে একবারে মুখ খুলে ছুটে আসবে আপনার দিকে, যাতে করে আপনার হাত দুটি তার মুখে ঢুকে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি আপনি যাকাত না দেন তাহলে বিষয়টি এরূপ, যাকাত দিতে আপনি বাধ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, যাকাত কিভাবে দিব? যেহেতু সংক্ষিপ্ত বিবরণ, ২৫টি উট হলে একটি উট যাকাত দিতে হয়, ৩০টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, ৪০টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, ১৮ মন ৩০ কেজি শস্য হলে ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয়। আমার জানা অনুপাতে শুধুমাত্র রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বা অন্যান্য এলাকা হতে পারে ঠাকরি কালাই বা কালাই নামে এক ধরনের শস্য হয় যাতে কোনো খরচ নেই। এই শস্য যদি ১৮ মন ৩০ কেজি হয় তাহলে ২০ ভাগের ২ ভাগ শস্য ওসর দিতে হবে, বাকি সব ওসরেই, সব শস্যতেই খরচ আছে, ২০ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হবে। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, কমলা, আতা এসব ফলে কোনো যাকাত নেই। আলুতে, বেগুনে এসব জিনিসে যাকাত নেই। তরকারি, তরি তরকারি, সবজিতে কোনো যাকাত নেই। তবে এসবগুলো যদি মানুষ বেশি উৎপাদন করে তাহলে সে দান করতে পারে, তবে নির্ধারিতভাবে তাকে যাকাত দিতে হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। মাকাই, ভুট্টা, এগুলো যেগুলো যে দেশে যেটা শস্য সেগুলো শস্যের ১৮ মন ৩০ কেজি হলে আগে এটা হতে হবে, তারপরে যদি একটু কম হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে না, ওসর দিতে হবে না। স্বর্ণ, ৭.৫ ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা ২.৫ টাকা যাকাত দিতে হবে। আপনার স্ত্রী এবং আপনার মেয়ে এদের দুইজন মিলে যদি ৭.৫ ভরি হয়, বৌমা যদি আপনার অধীনে থাকে তাহলে তিনজন মিলে, আর যদি বৌমা ছেলে ভিন্ন খায়, ভিন্ন থাকে, তাহলে আর বৌমার হিসাব এখানে আপনার অধীনে আসবে না, সেটা তারা স্বামী স্ত্রী বুঝবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, এদের দুইজন মিলে যদি ৭.৫ ভরি স্বর্ণ হয়, ৭.৫ ভরি, ৫.৭ ভরি হলে যাকাত দিতে হবে না, উপরে যত হবে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা ২.৫ টাকা যাকাত দিতে হবে। রূপা, ৫.৫ তোলা রূপা হলে শতকরা ৫.৫ তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা ২.৫ টাকা যাকাত দিতে হবে। অনুমান করা যায় যে কোনো একটি, আপনি আপনার অর্থ সম্পদে স্বর্ণের হিসাবও নিতে পারেন, রূপার হিসাবও নিতে পারেন। এবার আপনার কাছে চলে আসি, আপনার অ্যাকাউন্টের টাকা, ডিপিএস খোলা আছে সেই টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে সেই টাকা, মানুষকে ঋণ দিয়ে রেখেছেন সহজেই পাবেন এই টাকা,
সব টাকা জমা করে যদি স্বর্ণের হিসাবে 2.5 লক্ষ টাকা হয়, প্রায় 2.5 লক্ষ, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 40,000 টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আমরা রূপার হিসাব ধরার জন্য আন্তরিকভাবে অনুরোধ করে থাকি। আপনার যদি সব মিলে 40,000 টাকা হয়, তাহলে আপনি শতকরা 2.5 টাকা জাকাত দিবেন, প্রায় 40,000। 52.5 তোলা রূপা আজও বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দেওয়ার জন্য আমরা জোরালো ভাবে বলছি, সম্মানিত মসজিদের মুসল্লি। যেসব জমি জায়গা আপনি কিনে রেখেছেন, সময়ে ছেলেরা বাড়ি গাড়ি করবে, এর জাকাত দিতে হবে না। যেসব গুলো বাস ট্রাক রাস্তায় রেখেছেন, ভাড়াই চলে, এগুলির জাকাত দিতে হবে না। যেগুলি বাড়ি কিনে রেখেছেন, ভাড়া আছে, নিজে থাকেন, এগুলির জাকাত দিতে হবে না। তবে যে জমি কিনেন আর বিক্রি করেন, কিনেন আর বিক্রি করেন, এটা হলো ব্যবসা, তখন যত টাকার জমি কিনা আছে সব টাকার শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যখন আপনি গাড়ি কিনেন, শোরুমে গাড়ি ভর্তি করা আছে, চিটাগাং থেকে নিয়ে এসে ভর্তি করে রেখেছেন, যত টাকার গাড়ি কিনা আছে এটা ব্যবসা, সমস্ত টাকার গাড়ির জাকাত, সব জাকাত দিতে হবে। যেগুলো বাড়ি কিনেন আর বিক্রি করেন, কিনেন আর বিক্রি করেন, কিনা বেচা কাজ, এই যত বাড়ি কিনা আছে এতে যত টাকা আছে সমস্ত টাকা শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, 40,000 টাকা হলে। বিষয়টি যদি অস্পষ্ট থাকে, তাহলে পরে আপনি আলোচনা করলে আপনার কাছে আমরা আরো স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সম্মানিত মসজিদের মুসল্লি। এই অংশ আপনাকে বলতে চাচ্ছি এই যে, আপনার বাড়িতে গোখরা গমা সাপ থাকতে পারে, থাকলে দংশন করবে একথা নয়, দংশন করেও যদি তাহলে একজন মারা যাবে, কিন্তু ওসর জাকাত আপনার বাড়িতে থাকতে পারে না, যদি থাকে সারা পরিবার মারা যাবে। ওসর জাকাত কত বিষাক্ত তা আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে অক্ষম। 1,01,00,000 গোখরা সাপ যত বিষাক্ত, 1 টাকা ওসর, 1 টাকা জাকাত তার চেয়ে 1,00,00,000 গুণ বেশি বিষাক্ত। 1,00,00,000 গমা সাপ যত বিষাক্ত, 1 টাকা জাকাত তার চেয়ে 1,00,00,000 গুণ বেশি বিষাক্ত। আপনাকে আমি কি দিয়ে বোঝাই জাকাত কি জিনিস? জাকাত খুব বিষাক্ত, ভয়াবহ জিনিস, তাকে ভয় করবেন সাপের চেয়ে বেশি। কেউ যদি নেওয়ার না থাকে, তাহলে আপনি তাকে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দেন, জালানা দিয়ে টাকাটা নিচে ফেলে দেন, ওখানে পড়ে থাকে, ওটা যেন বাড়িতে না থাকে। এটা খুব বিষাক্ত, সারা পরিবার মার খাবে, খুব খেয়াল করবেন সম্মানিত মসজিদের মুসল্লি। এরপরে আপনার শেষে চলে আসলাম, কথা আমাদের শেষের দিকে চলে আসছে, দান। দান একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় এবং আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়া যায়, তার পাওয়ারফুল নেকি হচ্ছে দান। দান যত পাওয়ারফুল নেকি, এত শক্তিশালী নেকি, নেকির জগতে আর কিছু আছে তা বোঝা যায় না। একটা নেকি আপনি জানা যায় যান, 1 কেরাত নেকি হবে, মাটি দেওয়া পর্যন্ত থাকেন, 1 কেরাত নেকি হবে, 2 কেরাত হলো, 1 কেরাত সমান অহুদ পাহাড়ের সমান, 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। আমি জানা যায় গেলাম, তা 1 কেরাত নেকি হয়ে গেল। তে নেকি কি নেকি হয়ে থাকবে, কিন্তু দানের নেকি কি? দানের নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুফে গাদাবার রব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে এর এত পাওয়ার যে আল্লাহর যে রাগ আছে এটা মিটে যাবে। আপনি জেনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় অবিচার করেছেন, আল্লাহ আপনার উপরে রাগ করে আছেন, আপনাকে জাহান্নামে দিবেন, ইতিমধ্যে আপনি দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা যা। তার মানে দানের মাধ্যমে আল্লাহর যে হিসেব নিকেশ ছিল সব মিটে গেছে, সব শেষ। এমনিতে বলে রেখেছেন যে আমার দয়া আমার রাগকে পার করে গেছে, যখন দান করে মানুষ তখন আর রাগ থাকেই না, তাহলে যাও, তাহলে জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। বাপ মা, চাচা চাচি, খালা ফুফু, দাদা দাদি, যারা পূর্বে চলে গেছে সবকে হিসাব করে দান করবেন, সবার কবরের শাস্তি মিটে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দানের ক্ষমতা, দানের পাওয়ার, দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মা মারা গেছে, আমি তার জন্য দান করতে পারি কি? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার জন্য দান করো, তোমার মায়ের জন্য নেকি হবে। মানুষ মারা গেলে মানুষের জন্য দুইটা উপকার আপনি পদ্ধতিতে, দুই পদ্ধতিতে উপকার করতে পারেন, এক মুখে দোয়া,
হাত তুলে দোয়া করেন আর যেভাবে মুখে বলেন, কিছুই না পারলে বলতে তো পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা বলতে পারবেন? এটাই অনেক। আপনি বলেন তো মাঝে মধ্যে, হাত তুলে বলেন, একাই কবরস্থানে গিয়ে বলেন, বলেন মাঝে মধ্যে, এটা হলো একটা। আর এটাই সব সময় ব্যবহার করবেন রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরে যেটা সেটা হলো দান। আপনি দান করবেন বাপ মায়ের নামে, দাদা দাদির নামে। দানের উত্তম পথ পানির ব্যবস্থা করা, অসহায় পুরুষ নারীর জন্য কাপড়ের ব্যবস্থা করা। অবশ্যই বন্ধু বান্ধবকে বলে দিবেন, দোস্ত জিন্দেগি তার কাজ এ কাজ করবে না কোনোদিন, জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে বিতরণ করে না দোস্ত, এটা নাজায়েজ কাজ। তুমি তো টাকারই মালিক নও, তো তুমি যাই কাপড় কিনলে কি করে, তো ফকিরের টাকা গো, ফকিরের টাকা নিয়ে মাতাব্বরি দেখাও নাকি দোস্ত, দেখাতে চাচ্ছ যে আমি দানশীল, পচা কাপড় জমা করে ট্রাকে করে নিয়ে গিয়ে গ্রামে বিতরণ করো। হিসাবে বাতিল, ও টাকারই মালিক নয়, তো জাকাতের টাকা দিয়ে কাপড় কিনলো কি করে, এটা হয় কি করে, একটু হিসাব নিকাশ কিছু আছে? দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন কিভাবে, তো আপনি বলবেন আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে আমার কাছে। আর সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান একটা পাওয়ারফুল নেকি, নেকি জগতে এত বড় পাওয়ারফুল নেকি আর কোনোটা নেই। অনেক নেকি আছে বিভিন্ন ধরনের, তবে এই ক্ষমতাপূর্ণ নেকি হলো দান, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা সাদকাতু তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নার, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তাকু সোহা আহলাকা কান মান কানা কাবলাকুম, তোমরা কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমরা কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমরা কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন আল্লাহুম ইন্নী আউযু বিকা মিনাল বখল, আল্লাহ আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, কৃপণতা অবশ্যই জঘন্য কিছু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই, তার এক শ্রেণীর মানুষ সহন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, কৃপণ যে নিজেকে মনে করে সে জাহান্নামে যাবেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। এত কথার শেষে এসে আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে। তাহলে বিষয় কিছু আছে, অবশ্যই দান পাওয়ারফুল নাকি, খুব ক্ষমতাধর নাকি, সবাকে দান করতে হবে। তখন সাহাবি বলছেন যে ফাইনলাম ইয়াফাল ফাইনলাম এস্তাতে, যদি সবাই দান করতে না পারে, এটা কেমন কথা হলো, সবাই দান করবে, সবাই কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফাইয়ামাল বিয়াদাইহে, দুই হাত দিয়ে মানুষের বাড়িতে কাজ করবে, ওয়াইনফ নাফসা তা সাদাকো, এরপরে নিজে উপকৃত হবে এবং দান করবে। বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে, রিক্সাওয়ালাকে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে। সাহাবীগণ থামলেন না, বলছেন আল্লাহ রাসূল যদি কাজ করতে না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন ইনাদাল হাদান মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, একটা ভ্যান ঠেঙে গেছে টানতে পারে না, হাত লাগিয়ে ঠেলে দিবে, এটা দান হয়ে যাবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনাল মেস্তাতে, এটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন ইনসুক নাফসান শাররে, নিজেকে পাপ থেকে ঠেকাবে, ফাইনাল সাদকা, এটাই হলো দান, এটাও দান। এই কথা বলতে গিয়ে আপনাকে আর একটা কথা বলে রাখছি, মনে কিছু নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নে বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, সুবহান আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, তবে আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, অফি বদি আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলন হলেও দানের নেকি হয়। এই কথা যখন বলেছেন তখন সাহাবীগণ বলছেন আল্লাহর কাইফা কাইফা লাহু আজর ইয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফাইনাল ফি আজর, মানুষ তার প্রবৃত্তির চাপে স্ত্রীর কাছে যায়, এতে নেকি হবে, এটা কথা হলো, এটাতে নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন আর আইতুম লাওয়াতা আলাল হারামিন,
তোমাদের মতামত কি, কেউ যদি হারাম উপায় আসে আল্লাহু ফি বিজরে তাতে পাপ হবে কিনা, বলো দেখি পাপ হবে কিনা, হারাম উপায় আসলে পাপ হবে কিনা? তো সাহাবীগণ বলছেন হ্যাঁ তাহলে তো পাপ হবেই। তখন আল্লাহ রাসূল বলছেন ইযা ওয়াজাহা ফিল হালালে কান আল্লাহু আজরহু, যখন এটা বৈধভাবে হবে তখন তাতে নেকি হবে। বুখারী মুসলিম। আপনাকে একটা নেকির সিরিয়াল শোনালাম, দানের সিরিয়াল শোনালাম, নেকি নয় দানের। এইবার কথায় ফিরে আসি, রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল। আপনি দানের ব্যাপারে খুব সোচ্চার হন, দিন মজুর হলেও, ভ্যান চালক হলেও, ব্যবসায়ী হলেও, দান খুব ক্ষমতাধর নেকি। দান কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণের ব্যাপারে এত কিছু বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান মাস, রমজান মাস আসার পূর্বেই আপনাকে দানের ব্যাপারে সোচ্চার হতে গিয়ে বলেছিলাম যে দান এমন হয় না যেন বাপ মরেছে গরু জবাই করে খাওয়াবেন না। যেটা দান করা হয় সেটা হলো আউসাকুন নাস, মানুষের ময়লা, শরীরের আঙ্গুল দিয়ে ডলা দিলে যে ময়লা বের হয়ে আসে, দান হলো ওই ময়লা। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, যার জন্য হোসাইন একটা দানের খেজুর, জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন, আল্লাহ রাসূল লাফ দিয়ে গিয়ে মুখে আঙ্গুল ঢুকিয়ে জাকাতের খেজুরটা বের করে বলছে ছি 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 ছি, করেছো কি তুমি? দান হচ্ছে মানুষের ময়লা, ওটা আমরা খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম, আমার জন্য তো হারাম হারামি, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম, তুমি এটা মুখে দিয়েছো কি করে? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সেটা বের করে ফেললেন। সাবধান, আপনার বাপের নামে যে গরু জবাই করলেন তো এটা তো দান, তো এটা মানুষের ময়লা, তো আপনার বংশ খেলো কি করে? ছি 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 ছি, পাগল পেয়েছেন নাকি ধর্মকে? ধর্মকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়, যে চায় উসকো খালে, যে চায় উসকো ছোড় দে, ধর্মকে এরকম মনে করেন? জিন্দেগি কাজ করবেন না কোনোদিন। আর দান করবেন ফকির মিসকিন, ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতে পারে না, সংসারও চলে না। আর তৃতীয় স্থান হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা, কোন জঙ্গি তৎপরতায় দান করবেন না, খুব সাবধান, হিসাবিল্লাহ আপনাকে প্রতারণা দিতে পারে। বেসরকারি কওমি মাদ্রাসা, যেখানে আবার কুলখানি হয়, চাহালাম হয়, কোরআন মাজিদ পড়ে বেড়াই, দোকান উদ্বোধন করে, বাড়ি উদ্বোধন করে, এসব জায়গায় দান করবেন না, ওখানে শিরক এবং বেদাতের সহযোগিতা করা হবে। মসজিদের মুসল্লি দিনই ভাই বোন, আপনাদের দানের জন্য আমরা আপনাদের কাছে পেশ করেছি, এই মসজিদের সাথে সম্পৃক্ত আছে মডেল মাদ্রাসা, তাকে মূল্যায়ন করবেন। সাথে সাথে আপনাকে আমি বারবার বলেছি, আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এই সাদের সাথে আপনাকে আমি একমত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছি। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এবং গত বুধবারে জামিয়া সালাফিয়ার শাখা উদ্বোধন করলাম নোয়াখালীতে, পরিকল্পনা আছে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, এসব জায়গাতে এর শাখা হবে ইনশাআল্লাহ। দেশ জুড়ে সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান গড়ব, এটা আমার পরিকল্পনা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাকে একটু বিবরণ জানিয়ে রাখছি, ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 600 ছেলে যে মসজিদে সলাত আদায় করে সেটাতে মেঝে করা নয়, উপরে টিন, চতুর্দিকে টিন, ওই মাটির মেঝেতে তারা সলাত আদায় করে, 300 মেয়ে সলাত আদায় করে মাটির মেঝেতে ওপরে টিন, তাদের জন্য কোনো মসজিদের ব্যবস্থা করা হয়নি, বা ব্যবস্থা করা সহজ হয়নি, সম্ভব হয়নি। যে নারায়ণগঞ্জে যে মসজিদ আছে এটা ছোট ছেলেদের কুলাই নেয়, কাজে মসজিদের ব্যাপারে আপনাদের কোনো যদি দিনী ভাই বোন থাকে, বা আপনারা যদি আগে আসতে চান তাহলে অবশ্যই আগে আসবেন, দেখে, এটা আমার আন্তরিক অনুরোধ থাকছে। আর এমনি খরচের ব্যাপারে আপনাকে আমি বলেছি, প্রতি মাসে 7,30,000 টাকা বেতন লাগে, 1,00,000 টাকা এতিম অসহায় মানুষের ভর্তুকি লাগে, আর মাসিকাল ইতে সম্পত্তিকে 1,00,000 টাকা লাগে, প্রতি মাসে 9,00,000 টাকা খরচ হচ্ছে নির্মাণ কাজ ব্যতীত। নির্মাণ কাজ তো আছেই, উভয় প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে। আপনাকে দিনী ভাই বোন হিসেবে এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা রেখে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমি আমার পক্ষ থেকে বলে রাখলাম, আপনি আমার উপরে একাই চাপিয়ে দিয়েন না, আমি আপনাকে এতটুকু বলে রাখছি কাজ হবে ইনশাআল্লাহ, তবে আপনার সহযোগিতা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না, কাজ হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমার নিয়তে আমি ত্রুটি বুঝতে পারি না, অতএব কাজ হবে ইনশাআল্লাহ। কোন বিষয়ে কোন জায়গাতে যদি আমার সাথে আপনার মন কষাকষি থাকে তাহলে প্রতিষ্ঠানের বিষয়ে আপনি মন খাটো করিয়েন না,
আমি যদি কোনো ভুল মনে করেন তা সংশোধনের জন্য প্রস্তুত থাকবো, তবে আমি কোনোদিনই কথা নরম করে বলিনি, ভবিষ্যতে বলবেন না, নীতির বাইরে। এই দিয়ে আপনার পরকাল কল্যাণ কামনা আমি করি। অতএব পিছিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মসজিদের দিনী বোন, আপনাকে আমি দিনী বোন হিসেবে অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কামনা করি। আপনি কোনো কথাকে কঠিন মনে করে কঠোর মনে করে মন খারাপ করবেন না। আপনি আমার দিনী ভাই, কোনো কথাকে কঠোর ও কঠিন মনে করে মন খারাপ করবেন না। যা বলছি তা সত্যিই আমাদের কল্যাণের জন্য বলছি। আল্লাহ তুমি আমাদের কবুল কর, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে অল্প কিছু হলেও বেশি কিছু হলেও মূল্যায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজান মাসে যথাযথভাবে দান করার তৌফিক দান করো, রমজান মাসে যথাযথভাবে যাকাত আদায়ের সুযোগ করে দাও। আমরা যেন এখান থেকে ফিরে না আসি, সব স্তরেই রসিদ বহি আছে, ব্যক্তি আছে, আপনি ব্যক্তি দেখে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। অনেকে দাবি জানিয়েছেন অসুস্থতার, বাড়িতেও আছে, বিদেশে আছে, হাসপাতালে আছে, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো। আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা শাফিলা সাফাইলা সাফাকা সাফন লাগাদর সেকমা। তোমার দরবারে এই দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।